हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विथ ईशानी। आज 23 जुलाई करेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। करेंट अफेयर्स 15 गुरुत्वपूर्ण प्रश्न साथे एक्सट्रा डेटा तुम्हारे प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यंत देखो। ओके, ताहले चलो शुरू करछि आजकेर क्लास। आजकेर क्लासेर प्रथम प्रश्न, उत्तराखंडेर मंदिर सम्पर्के बियंड द मिस्टी भेल टेम्पल टेल्स अफ उत्तराखंड शिरोनामे बोई लिखलें के। ए प्रश्नेर उत्तर होच्छे अपशने आराधना जोहरी। आराधना जोहरी, एखाने अफ आर उत्तराखंडेर माझे एकटा स्पेस होबे। बियंड द मिस्टी भेल शिरोनामे बोईटी प्राक्तन आईएएस अफिसार आराधना जोहरी लिखेछेन, जिनी आगे नैनीताल जिला मैजिस्ट्रेट हिसेबे दायित्व पालन करेछिलेन। बोईटीते उत्तराखंडेर मंदिर एवं तादेर तात्पर्य एवं तादेर साथे जुक्त गल्पेर कथा बला हयेछे। दुई नम्बर प्रश्न, केरालार सर्वोच्च चलचित्र पुरस्कार जे सी डैनियल अवार्ड 2021 द्वारा सम्मानित हलन के? सम्मानित हलन के पी कुमारन, अपशन बी। मालयालम चलचित्र निर्माता के पी कुमारन केरालार सर्वोच्च चलचित्र पुरस्कार जे सी डैनियल पुरस्कार भूषित हुएछेन। मालयालम फिल्म इंडस्ट्रीते अवदानेर जन्य कुमारन एई पुरस्कार जीतेछेन। पुरस्कारेर मध्ये रयेछे नगद 5,00,000 टाका, एकटि सम्माननाना पत्र, एकटि फलक। तीन नम्बर प्रश्न, सम्प्रति बन्यप्राणी संरक्षणेर उपर कोन देशेर साथे मऊ स्वाक्षर करलो भारत? तो नामिबियार साथे मऊ स्वाक्षर करेछे, अपशन बी। ভারত এবং নামিবিয়া প্রজাতন্ত্র ভারতের চিতা পুনরুদ্ধারের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের উপর একটি সমঝোতা স্বাক্ষর করেছে। নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা এবং কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদবের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহোক, মুদ্রা নামিবিয়ান ডলার। চার নম্বর প্রশ্ন, ভিভা এনগেজ নামে ওয়ার্কপ্লেস সোশ্যাল অ্যাপ লঞ্চ করলো কোন কোম্পানি? লঞ্চ করেছে মাইক্রোসফট, অপশন সি। মাইক্রোসফটের হেডকোয়ার্টার রেডমন্ড ওয়াশিংটন, প্রতিষ্ঠা সাল 1975 সালের 4 এপ্রিল, সিইও রয়েছেন সত্য নাদেলা। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মনুষ্যবাহী ড্রোনটির নাম কি? নাম হচ্ছে বরুণা, অপশন এ। বরুণা দেশের প্রথম মানব বহনকারী প্ল্যাটফর্ম পাইলটবিহীন ড্রোন। ভারতীয় স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। ড্রোনটিতে একজনকে ভেতরে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় সেন্সাস ডেটা ওয়ার্কস্টেশনের উদ্বোধন করা হলো? কোথায় উদ্বোধন করা হলো? আইআইটি দিল্লি, অপশন এ। আইআইটি দিল্লি স্থাপিত হয়েছে 1961, চেয়ারম্যান রয়েছেন ডক্টর আর চিদম্বরম। সাত নম্বর প্রশ্ন, 13তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? অপশনে বার্লিনে শুরু হয়েছে। 13তম পিটার্সবার্গ জলবায়ু সম্মেলন 18 জুলাই 2022 বার্লিনে শুরু হয়েছে। 2022 সালের বার্ষিক জলবায়ু বৈঠকের আয়োজক জার্মানি এবং মিশর। আট নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস চালু করতে চলেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেড 1 জুলাই 1955, হেডকোয়ার্টার মুম্বাই, চেয়ারপারসন রয়েছেন দীনেশ কুমার খাড়া। নয় নম্বর প্রশ্ন, কে সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন? মারিও দ্রাঘি, অপশন সি। মারিও দ্রাঘি 21 জুলাই 2022 ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। তিনি 2021 সালে ফেব্রুয়ারিতে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আগে 2011 থেকে 2019 সালের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তো এই প্রশ্নটা তোমাদের আমি আগে একবার করিয়েছিলাম, কিন্তু তখন বলেছিলাম যে ইতালির প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিল, রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি, অবশেষে তিনি পদত্যাগ করলেন। তো ইতালির রাজধানী হচ্ছে রোম, মুদ্রা হচ্ছে
ইউরো। 10 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কোন প্রখ্যাত বিজ্ঞানী সম্প্রতি প্রয়াত হলেন? প্রয়াত হলেন ডক্টর অজয় পাডিদা। অপশন সি, বিশিষ্ট জীববিজ্ঞানী গবেষক এবং ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস এর পরিচালক ডক্টর অজয় পাড়িদা 21 জুলাই 2022 গুয়াহাটিতে 58 বছর বয়সে প্রয়াত হলেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য ডক্টর অজয় পাড়িদাকে 2014 সালে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল। তিনি কৃষি, উদ্ভিদ, আণবিক জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি ক্ষেত্রে তার অগ্রণী কাজের জন্য পরিচিত ছিলেন। 11 নম্বর প্রশ্ন, রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সম্প্রতি স্বনির্ভর নারী প্রকল্প চালু করেছে? আসাম। অপশন ডি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 19 জুলাই 2022 গুয়াহাটিতে স্বনির্ভর নারী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়ন করা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। আসাম সম্পর্কে জেনে নেব। রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী, প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর, জেলা সংখ্যা 33, উৎসব রঙ্গোলি, বোহাগ, বাইখো, ন্যাশনাল পার্ক হচ্ছে কাজিরাঙ্গা, মানস, প্রচলিত নৃত্য বিহু, ওং কিয়ানাট, নাটপূজা, কঙ্গালি, তাবাল চঙ্গলি, বাগরুম্বা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করেছে আসাম। 36তম রাজ্য অঞ্চল হিসেবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম বাস্তবায়িত করেছে আসাম। আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব দ্বারা সম্মানিত হয়েছেন রতন টাটা। ভারতের প্রথম ই ফিশ মার্কেট অ্যাপ ফিশ ওয়ালে লঞ্চ করা হয়েছে আসামে। 12 নম্বর প্রশ্ন, টাটা প্রজেক্টস লিমিটেড সম্প্রতি কাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? অপশন এ, বিনায়ক পাই। টাটা প্রজেক্টস লিমিটেড বিনায়ক পাইকে 22 জুলাই 2022 থেকে কার্যকরী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। তিনি বিনায়ক দেশপাণ্ডে স্থল অভিষিক্ত হলেন। 13 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সের তৃতীয় সংস্করণে মেজর স্টেটস বিভাগে কোন রাজ্য শীর্ষে রয়েছে? কর্ণাটক শীর্ষে রয়েছে। অপশন সি, নীতি আয়োগের ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সের তৃতীয় সংস্করণে কর্ণাটক, মণিপুর, চণ্ডীগড় তাদের নিজ নিজ বিভাগে শীর্ষে রয়েছে। তাহলে তিনটে স্টেট শীর্ষে রয়েছে, কর্ণাটক, মণিপুর, চণ্ডীগড়। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স হলো দেশের ইনোভেশন ইকোসিস্টেম মূল্যায়ন ও বিকাশের জন্য একটি মাপকাঠি। নীতি আয়োগ ফর্ম 1 জানুয়ারি 2015, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন নরেন্দ্র মোদী। আমরা কর্ণাটক সম্পর্কে জানব। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী। প্রচলিত নৃত্য হচ্ছে ইয়ক সোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম র্যাঙ্কিংয়ে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু স্থান হচ্ছে 22। কর্ণাটক রাজ্য সরকার কাশি যাত্রা স্কিম লঞ্চ করেছে। রাজধানী ব্যাঙ্গালোরে গবাদি পশুর স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্য পাইলট প্রকল্প চালু করা হয়েছে। স্টেট স্টার্টআপ র্যাঙ্কিং 2021 কর্ণাটক রাজ্য শীর্ষে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব মস্তিষ্ক দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? 22 জুলাই। অপশন সি, সারা বিশ্বে প্রতি বছর 22 জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস উদযাপন করা হয়। দিনটি মস্তিষ্কের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়। প্রথম পালিত হয়েছিল 2014 সালে। এবছরের থিম হচ্ছে ব্রেন হেলথ ফর অল। শেষ প্রশ্ন 15 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো শেষ প্রশ্ন 15 নম্বর, সম্প্রতি প্রকাশিত দি রিজিলিয়েন্ট এন্টারপ্রেনিওর বইটির লেখককে? লেখক হচ্ছে ধ্রুতি সাও। অপশন এ, বইটিতে সেই সমস্ত উদ্যোক্তাদের সাক্ষাৎকার রয়েছে যারা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন এবং সফলভাবে তাদের স্টার্টআপগুলিকে দাঁড় করিয়েছেন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর দেখে নাও গতদিনে হোমওয়ার্কের প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
22 জুলাই তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন দুটি দেশের নৌসেনার মধ্যে সি গার্ডিয়ান্স 2 নামক সামুদ্রিক অনুশীলন শুরু হয়েছে? চীন এবং পাকিস্তান। 2 নম্বর প্রশ্ন, ওয়ানডে ইন্টারন্যাশনালে 150টি উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় হয়ে উঠলেন কে? মোহাম্মদ সামি। 3 নম্বর প্রশ্ন, ভারতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মুস্তাফিজুর রহমান। তিনি মোহাম্মদ ইরফানের স্থল অভিষিক্ত হয়েছেন। এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছ তা তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। আইসিসি ওডিআই বোলার র্যাঙ্কিং 2022-এ কোন ভারতীয় বোলার শীর্ষে স্থান পেয়েছেন? এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? 3 নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিন 2022 সালে বিশ্বের সেরা স্থানগুলোর তালিকায় ভারতের কোন শহরকে তালিকাভুক্ত করেছে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 22 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, মুন ডে পালন করা হয় কবে? 20 জুলাই, অপশন এ। 2 নম্বর, করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ? চীন, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী লেন্ডেল সিমন্স কোন দেশের ক্রিকেটার? ওয়েস্ট ইন্ডিজ, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, আর্কিটেক্ট অফ দ্য নিউ বিজেপি শিরোনামে বই লিখেছেন কে? অজয় সিং, অপশন ডি। 5 নম্বর, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার, অপশন বি। 6 নম্বর, ভারতের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্ক সফলভাবে পরীক্ষা করলো কোন কোম্পানি? ভারতি এয়ারটেল, অপশন ডি। 7 নম্বর, সংস্কৃতি মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল কততম ভারত রং মহোৎসব 2022 উদ্বোধন করেছেন? 22তম, অপশন বি। 8 নম্বর, 2028 সামার অলিম্পিক গেমস হোস্ট করবে কোন শহর? লস এঞ্জেলস, অপশন ডি। 9 নম্বর, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022-এ ভারতীয় পাসপোর্টের স্থান কত? 87তম, অপশন সি। 10 নম্বর, সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং কোন দেশের সরকার এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে অংশীদারিত্ব করল? সিঙ্গাপুর, অপশন এ। 11 নম্বর প্রশ্ন, 2022 এক্সপ্যাট ইনসাইডার র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 36তম, অপশন ডি। 12 নম্বর, ভারতের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি কে হলেন? দ্রৌপদী মুর্মু, 15তম রাষ্ট্রপতি, অপশন এ। 13 নম্বর, সম্প্রতি কে ওএনজিসি বিদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন? রাজর্ষি গুপ্ত, অপশন বি। 14 নম্বর, দক্ষিণ কোরিয়ার চাং ওয়ানে ISSF ওয়ার্ল্ড কাপ পুরুষদের স্কিট ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় শুটার হয়ে ইতিহাস তৈরি করলেন কে? মিরাজ আহমেদ খান, অপশন এ। শেষ প্রশ্ন, 15 নম্বর, কোন দেশ ISSF শুটিং ওয়ার্ল্ড কাপ 2022-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে? ভারত, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।